এই 1200 যদি আমরা দেখি তাহলে সেম একইভাবে কিন্তু আপনাদের এইভাবে গুনে আসতে হবে, এই 9 10 11, এই হচ্ছে 12, এইভাবে কিন্তু আপনাদের গুনে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। 1200 মানে দেখুন ইঞ্চিতে দেখুন 47, এবং মিলিমিটারে যেটা 1200, এটা আপনার ইঞ্চি এবং মিলিমিটার যে খুব একটা কম বেশ তা হয় না, যেটা এখানে দেখুন আপনারা এই যে 47, দেখুন 47-এর মাঝে যেটা বড় দাগ সেটা 47 ইঞ্চি, আর মিলিমিটারের মাঝখানে যেটা বড় দাগ এই যে 20-এর মাঝে যেটা বড় দাগ সেটা কিন্তু আপনার মিলিমিটার। আসতে 1200 আসতে পারে কিন্তু আপনাকে এই 20-এর মাঝখানে যে বড় দাগ সেই বড় দাগ পর্যন্ত কিন্তু আপনাকে আসতে হবে। আজকের এই ড্রয়িংটা আমি আপনাদের যেভাবে দেখাবো, আপনারা জীবনে কখনো এই রকম ভিডিও আর দেখেননি, এই প্রথম দেখতে যাচ্ছেন, এবং এমনভাবে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো যে একজন যে কানে যে শুনতে পায়, চোখে যদি নাও দেখেন কানে শুনতে পারলেই আপনি কিন্তু এই ড্রয়িংয়ের মাপজোকগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন। তে চলুন আমরা দেরি না করে আমাদের যে মূল ভিডিও সেটা শুরু করি। আর এই ড্রয়িংটা মিলিমিটারের ড্রয়িং, এটা হচ্ছে বোনায়ের ড্রয়িং। খুব সুন্দরভাবে এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ জিনিসগুলো দেখাবো, এখানে না বোঝার কোনো কিছু নাই। আমি আগেও বলেছি আপনার জীবনের প্রথম কিন্তু এ ধরনের ভিডিও আজকে দেখতে চলেছেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে আমি আপনাদের আজকে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে স্ল্যাব, এবং স্ল্যাবের সাথে যেটা সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা, আর রডগুলো এবং মাপগুলো আমি এমনভাবে দেখাবো যেটা আমি আগেই আপনাদের বলেছি, এইরকম ভিডিও কিন্তু আপনি এই প্রথম দেখতে যাচ্ছেন। তো এখানে দেখুন যেটা আমাদের যে রড, এই যে রডের অপশনগুলো এখানে দেখানো হয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণটাই রডের অপশন দেখানো হয়েছে, এগুলো সম্পূর্ণ, এটা হচ্ছে আপনার ঢালের থিকনেস। টোটাল জিনিসটা কিন্তু এখানে যেভাবে দেখানো হয়েছে আমি ঠিক সেভাবে আপনাদের দেখাবো, তবে টেপের মাপ সহ কিন্তু আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি এই মিলিমিটারের মাপগুলো ড্রয়িংয়ে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে দেখুন যেটা হচ্ছে উপরকার লেয়ার, এটা দেখতে পাচ্ছেন, এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের লেয়ার, আর এটা হচ্ছে আমাদের উপরে যেটা এক্সট্রা আসে সেটা, আর এই স্ল্যাবটা কিন্তু ডাউন স্ল্যাব দেখতে পাচ্ছেন, এখানে উপরে একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবের থেকে এটা নিচে নামে আসছে, নামে আসার পর কিন্তু এই স্ল্যাবটা এখানে দেওয়া, তার মানে এটা কিন্তু ডাউন স্ল্যাব। তো এই ডাউন স্ল্যাবে যে রডের অপশনগুলো আছে এখানে দেখুন, এই যে নিচের যেগুলো দেখানো হয়েছে এগুলো, এই মাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিচের রডের মাপ, আর উপরের থেকে যেটা দেখানো হবে সেটা কিন্তু আপনাদের উপরের রডের মাপ। তো এখন আমি আপনাদের সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু দেখাবো। তো প্রথমে আমরা এই যে এটা দেখব, যে নিচের যে রডগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটা দেখুন যেটা ফোটার থেকে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের 150 মিলিমিটার, এটা হচ্ছে টি, এটা হচ্ছে 10, মানে এটা হচ্ছে আপনার 10 মিলি রড, 150। আর এই মাপটা যদি আমরা টেপে দেখি তাহলে আপনারা আর একটু ক্লিয়ারভাবে জিনিসটা বুঝতে পারবেন। মানে আমরা যদি এই টেপের মাপে নিই তাহলে দেখুন এই টেপের মাপে আমাদের আসতে হলে পারে এইখানে আসতে হবে, এই যে 50 যেটা দেখতে পাচ্ছেন 5, এই 5 মানে 50, আর এই 10 মানে কিন্তু 100, এইভাবে কিন্তু আমাদের এই 5 পর্যন্ত আসতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা 150 হবে। এর পরবর্তী দেখুন এখানে আর একটা রড, এটা হচ্ছে আপনাদের 150, এটাও কিন্তু আপনার মেন রড, যেটা এই যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা, এই দাগটাও কিন্তু আপনার 150। আমরা টেপের মাপে যেভাবে আগে দেখলাম ঠিক সেমভাবে কিন্তু এটাও ঠিক আমাদের এই একইভাবে আসে। আবার এখানে দেখুন একটা রড আছে, এই যে মাটাম হয় উপরের দিকে উঠছে, উপরের দিকে আসার পরে এই পর্যন্ত শেষ, এই শেষ অংশটা দেখুন এখানে যেটা দেখানো হয়েছে, এই যে এইটা, এটা হচ্ছে আপনার 10 মিলি রড, 150 মিলিমিটার, এবং এর সাথে যেটা ফোটা আছে বাইন্ডার সেটাও কিন্তু আপনার 250 মিলিমিটার। আর এই 250 মিলিমিটার যদি আমরা ইঞ্চিতে টেপের মাপে দেখতে যাই তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পারবো। এই রডটা আমরা যদি টেপের মাপে 250 দেখি তাহলে আমরা কীভাবে বুঝবো জিনিসটা আমি আপনাদের দেখাই। এটা আমাদের 0, এখান থেকে আমাদের আসতে হবে এই লাল পর্যন্ত আমাদের 100, পরবর্তী লাল দাগ পর্যন্ত আমাদের 200, আর এখানে যেটা 5 দেখতে পাচ্ছেন, এই যে 5, এই 5 পর্যন্ত কিন্তু আমাদের 250। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, এই যে নিচের যে ছোটো ছোটো দাগগুলো আছে এইগুলো কিন্তু মিলিমিটারের দাগ, আর এই দাগগুলো কিন্তু আমাদের গুনতে হবে। যেমনটা দেখুন এখানে 1, এই 1 কিন্তু 10, 2 যেখানে দেখবেন সেটা 20, 3 হচ্ছে 30, 4 হচ্ছে 40, 5 হচ্ছে 50, এই হচ্ছে 250। আবার এটা দেখুন এখান থেকে এই যে মাপটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার ঢালাইয়ের থিকনেস, এটাও কিন্তু আপনার 150 মিলিমিটার। আমরা যদি ইঞ্চি টেপে দেখি তাহলে ঠিক আমরা এইভাবে দেখব।
মানে আমরা যদি এই টেপের মাপে নিই তাহলে দেখুন এই টেপের মাপে আমাদের আসতলে পারে এইখানে আসতে হবে, এই যে 50 যেটা দেখতে পাচ্ছেন 5, এই 5 মানে 50 আর এই 10 মানে কিন্তু 100, এইভাবে কিন্তু আমাদের এই 5 পর্যন্ত আসতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা 150 হবে। এবার আসুন যে সিঁড়ির যে রডগুলো আছে সেই রডগুলো আমরা দেখব খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে সিঁড়ির রডগুলো এদিক দিয়ে উঠছে, নিচের যে রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গেছে, এটা হচ্ছে আমাদের সিঁড়ির মেন রড। এই সিঁড়ির মেন রড এখানে দেখুন আমাদের যেটা দেখানো আছে এটা হচ্ছে আমাদের এই যে 12 মিলি দেখতে পাচ্ছেন এখানে, T12 মানে এটা হচ্ছে 12 মিলি রড, 150 মিলিমিটার সেন্টার সেন্টার। আর এই মিলিমিটার টেপে আপনারা কীভাবে বুঝবেন সেটা তো আমি অবশ্যই আপনাদের আগেই দেখিয়ে দিছি, এবং নতুন যেটা আসবে যেমন দেখুন 200 150 এগুলো পরবর্তী যেগুলো আসবে সেগুলো আমি আপনাদের আবার টেপ ধরে দেখাই দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের 12 মিলি রড, 150 মিলি সেন্টার সেন্টার। আর এখানে দেখুন একটা দেখানো আছে 10 মিলি রড, এটা হচ্ছে আমাদের 200, এটা হচ্ছে আমাদের বাইন্ডার রড হবে 200 সেন্টার সেন্টার। 200 দেখছেন, সেটা হচ্ছে টেপের মাপে আমরা 200 যদি বুঝি তাহলে দেখুন এখান থেকে আমাদের শুরু এই পর্যন্ত আসলে কিন্তু আমরা 200, 200-তে এই যে লাল দাগ যেটা দেখতে পাচ্ছেন 20, এটাই কিন্তু 200। আর ইঞ্চিতে যদি আমরা দেখতে যাই তাহলে এটা কিন্তু 8 ইঞ্চির একটু কম হয়, একটু মানে 8 ইঞ্চির 200টা কম হয়। তো এগুলো হচ্ছে মিলির মাপ। এবং উপরে দেখুন আরেকটা বিষয় আছে, এই যে দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই পর্যন্ত একটা দাগ এবং এখান থেকে এই পর্যন্ত একটা দাগ, এই দাগটার মাঝখানে একটা তীর দেখুন এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনার এখানে যে এই যে রডটা দেখতে পাচ্ছেন রডের মাথা, এই রডটা কিন্তু আপনার এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে। আর এই মাপটা হচ্ছে আমাদের এখানে দেখুন 1100। আর এই 1100 যদি আমরা এখন টেপের মাপে দেখি তাহলে আমরা কীভাবে দেখবো সেই জিনিসটা আমরা কীভাবে বুঝবো, এই যে দেখতে পাচ্ছেন 9, এটা মানে 900, এই যে 10 এটা হচ্ছে 1000, মানে এটা 1000-এতে আপনার 1 মিটার, আবার এটা 100 সেন্টিতেও কিন্তু 1 মিটার। তো এই লাল দাগ যেটা দেখতে পাচ্ছেন 110 এটা হচ্ছে 1100, আর সেন্টিতে যখন যাবেন আপনি তখন এটা হবে আপনার 110 সেন্টি। এরপরে দেখুন এখানে যেটা আমাদের মেন রড ছিল এই যে এখানে 150, 12 মিলি 150, আর যেটা আমাদের বাইন্ডার ছিল 200, ঠিক সেম এই নিচে যে প্রসেসটা উপরেও কিন্তু একই প্রসেসে এখানে দেখানো হয়েছে। আর এটার থিকনেসটা আমরা দেখব, থিকনেসটা এই যে দেখতে পাচ্ছেন থিকনেস এখান থেকে এই পর্যন্ত যে থিকনেসটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে 150 মিলিমিটার এই যে থিকনেস। তো এভাবে কিন্তু আমরা মিলিমিটারের মাপগুলো ড্রয়িংয়ের সাথে মিল রেখে কাজ করতে পারবো। আমি যেমনটা আপনাদের টেপে দেখালাম সেই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে বুঝে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ড্রয়িং বোঝা নিয়ে আর কোনো রকম কোনো টেনশন থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আজকে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভিডিও ভালো না লাগে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।